প্রাচীন মুদ্রা, কোনোটা গুপ্ত যুগের, কোনোটা নাকি ব্রিটিশ জামানা। দাম বেশি নয়, কোনোটা 5 টাকা, কোনোটার দাম খুব বেশি হলে 200-100 টাকা হবে। সত্যি কি জলের দরে পাওয়া যাচ্ছে রত্ন? ফুটপাতের এক কোণে ঢেলে বিকোচ্ছে অমূল্য রতন, টুকরো টুকরো ইতিহাস কি নেই সেখানে। 1918 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন, মুঘল জামানার চৌকো মুদ্রা কিংবা গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাও আছে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ থেকে জর্জ দ্য ফোর্থ, সকলের নামাঙ্কিত কয়েনই পাওয়া যায় এই কয়েন বিপণীতে। কলকাতার রাস্তায় ইতিউতি এমন কয়েন পসরা হামেশাই দেখতে পাবেন। শিয়ালদার প্রাচি সিনেমার সামনে, পার্ক স্ট্রিট কিংবা ধর্মতলার ফুটপাতে রোজ ঠেলে বিকোয় এই কয়েন। নামে অ্যান্টিক, কিন্তু আসলে পুরোটাই বজরুকি। পুরাতনী ভেগ ধরা এই কয়েন গরম গরম তৈরি হয় এখানকারই কোনো কারখানায়। এই সমস্ত যে মুদ্রা তারা বিক্রি করছেন এই সমস্ত লাইসেন্স ছাড়া, এবং সেইগুলোই সাধারণ মানুষ কিনে প্রতারিত হচ্ছেন। তার কারণ এদের মধ্যে বেশ কয়েকজন যারা রয়েছেন, যারা মুদ্রা সংগ্রাহক, তারাও সেই সমস্ত মুদ্রা সম্পর্কে যথেষ্ট তাদের জ্ঞান না থাকায় তারা এই সমস্ত প্রতারণার চক্করে কিন্তু নিত্যদিন পড়ছে। নিয়ম বলছে 100 বছরেরও বেশি পুরনো কোনো জিনিস এভাবে খোলা বাজারে বিক্রি করা যায় না। তবে কয়েনের ক্ষেত্রে তেমন কোনো নিয়ম নেই, আর আইনের সেই ফাঁক গলেই রমরমিয়ে চলছে নকল মুদ্রার ব্যবসা। কোথা থেকে আসছে এত কয়েন? পাবলিক দেয় আমাকে কিছু কিছু, ওই সোনাপটি আছে ওখানে পাওয়া যায়, ওখান থেকে কিনে আনি বিক্রি করি। পাবলিক কিনে আবার বিক্রিও করে, পাবলিকদের কাছে সব মাল আছে। সত্যি কি তাই? বিক্রেতাদের কারোর কাছে কোনো লাইসেন্স নেই, সার্টিফিকেটেরও বালাই নেই, শুধু মুখের কথাতেই দেদার বিকিকিনি চলছে। আম আদমি তো বটেই, এই কয়েনের বাহার দেখে বোকা বনে যান কয়েন কালেক্টররাও। সব ঠিকঠাক করে, সার্টিফিকেট কি থাকবে? ফুটপাতে দোকানে সার্টিফিকেট থাকে, কোনো লাইসেন্স থাকে না, কিছু নেই। কলকাতার ফুটপাতে দিনে 400 থেকে 1000 টাকার কয়েন বিক্রি হয়, তবে বিদেশে এই ভুয়ো মুদ্রা লক্ষ লক্ষ টাকায় বিকোয়। ভুয়ো কয়েনের রমরমা কারবারে উদ্বিগ্ন কয়েন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে আমরা কালেকশন করছি, আমাদের এক্সপার্ট আছে, আমরা যেমনি কয়েন নিয়েই দেখে বলে দিই, আর প্রত্যেকটা কয়েনের মধ্যে ডিটেলস থাকে, আমরা ওই কয়েনের মিন্টিং দেখে বুঝে যাই যে এখনকার তৈরি কি আগের তৈরি, প্লাস কিছু তো এখন মডার্ন ফোর্জারিও হচ্ছে, যেরকম কিছু ডিমান্ড করে 1800-1800, 1600-1600, এগুলো সব এরকম কিছু কয়েন বেরোয়। যারা কালেকশন করতে চায় তাদেরকে প্রথমে দরকার ওই বিষয়টাকে জানা। তারা বলছেন আসল নকল পরখ করার একটা উপায় আছে, কোন মুদ্রা কত সালে তৈরি হয়েছে সেটা মাথায় রাখলেই ভুল ধরে ফেলতে পারে যে কেউ কিভাবে। ধরুন ফুটপাতের পসরায় 1918 সালে রানী ভিক্টোরিয়ার নকশা করা কোনো কয়েন দেখলে বুঝবেন কয়েনটি নকল। কেন? কারণ ইতিহাস বলছে ওই সালের মুদ্রায় রানী ভিক্টোরিয়া নয়, জর্জ দ্য ফিফথের ছবি থাকার কথা। মোদ্দা কথাটা হলো একটু পড়াশোনা করে তবেই কয়েন কিনুন, পুরাতনীর রূপ দেখেই ভুলবেন না যেন। ক্যামেরায় বাপ্পা ঘোষের সঙ্গে সুকান্ত মুখার্জির রিপোর্ট, জি 24 ঘন্টা।